জয় হিন্দ। 7 আবিট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার আমরা একটা পুরনো সমস্যা নিয়ে ফিরে এসেছি আজকের এই পর্বে। সমস্যাটা কি? সমস্যাটা এই যে পানিহাটির মূল মূল যে রাস্তাগুলো, সেগুলো সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায়। গত 15 জুন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে এসেছিলেন পানিহাটি পৌরসভায় এবং মিটিং করে, মিটিংয়ের শেষে আমাদেরকে জানিয়েছিলেন যে 3 কোটি টাকা পানিহাটি পৌরসভাকে বরাদ্দ করা হচ্ছে এবং অচিরেই অল্প দিনের মধ্যেই এই সমস্যাটা মিটে যাবে। আমি শ্যামলবাবুকে বলবো যে এই রাস্তা দেখাতে, যে এই রাস্তা দিয়ে কত মানুষ যায় এবং কত পরপর 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 পোস্ট রয়েছে। কিন্তু আজকে প্রায় 1 মাস হলো, আপনারা হয়তো একদিন পরে দেখছেন, কেউ 2 দিন পরে দেখছেন আমাদের এই এপিসোডটি, কিন্তু আজকেও দেখুন রাস্তার কিন্তু ঠিক সেই অবস্থা, যে অবস্থা আমরা গত 16 তারিখ আপনাদের দেখিয়েছিলাম বিটি রোড। অর্থাৎ বিটি রোডের এই যে অংশটি, অর্থাৎ আপনার গির্জা, সোদপুর গির্জা থেকে ট্রাফিক মোড় পর্যন্ত কোনো পোস্টে আলো জ্বলে না, কোনো পোস্টে আলো জ্বলে না। এবং রাতের বেলা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আশেপাশে অনেক বড় বড় শোরুম হয়েছে, বড় বড় শপিং মল হয়েছে, অনেক বড় বড় কমপ্লেক্স হয়েছে, সেই সমস্ত কমপ্লেক্সের যে আলো, সেই সমস্ত শোরুমের যে আলো, সেই সমস্ত মাল্টিপ্লেক্সের যে আলো, সেই সমস্ত আলোতে বিটি রোড আলোকিত হয়ে থাকে। কিন্তু একটু রাত হলে, একটু রাত হলে এই বিটি রোড কিন্তু একেবারে ঘন অন্ধকারে ঢেকে যায়। এবং সেই ছবি আপনারা দেখছেন, যে ছবিটা কিন্তু একদম বদলায়নি, মাঝখানে 1 মাস প্রায় কেটে গেছে, কিন্তু ছবিটা বিটি রোডের বিন্দুমাত্র পাল্টায়নি। এই রাস্তা ধরে যারা একটু বেশি রাতে যাতায়াত করেন, তাদেরকে কিন্তু কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়, কারণ যে সবাই 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি ইত্যাদিতে চড়ে যাতায়াত করেন এমনটা নয়। আশেপাশে অনেকগুলো কারখানা রয়েছে, রাজা বিস্কুট কারখানা রয়েছে, তারপরেও আরও ছোটোখাটো কারখানা রয়েছে, টেক্সম্যাকও রয়েছে, আপনার বিভিন্ন গাড়ির শোরুম রয়েছে, সেখানে অনেক রাত পর্যন্ত কাজ হয়। সেইখানে যারা কাজ করেন, তারা যে সবাই 4 চাকা, 2 চাকা ইত্যাদি গাড়ি নিয়ে যাতায়াত করেন এমনটা ভাবলে ভুল হবে। প্রচুর মানুষ আছেন যারা হেঁটে এই বিটি রোড ধরে তাদের বাড়ির দিকে ফেরেন বা কর্মস্থলে যান, তারা কিন্তু সাংঘাতিক বিপদে পড়েন, কারণ এই রাস্তায় আলো নেই। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে তারা বারংবার পৌরসভাকে চিঠি দিয়েছেন রাস্তায় আলোর বিষয়ে, কিন্তু পৌরসভা এ বিষয়ে কোনো রকম গা লাগাচ্ছে না। কিন্তু আমরা পৌরসভার থেকে জানতে পেরেছি যে অচিরেই এই সমস্যা মিটবে। কিন্তু কেন এই সমস্যা? সেই সমস্যা যে বিপুল পরিমাণে বিদ্যুৎ বিল বাকি রয়েছে পৌরসভার, যে কারণে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন নাকি এই রাস্তার আলো, সেই আলোর লাইন কেটে দিয়েছে। জানি না এই কথা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু এটাই চলতি শব্দ, চলতি কথা যে এখানকার আলো এই কারণে বন্ধ, আলো সব ঠিক আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি ইলেকট্রিক বিল বাকি থেকে থাকে, তাহলে পৌরসভা কেন বন্দোবস্ত করছে না? এত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা এই অন্ধকার, এতে এর ফলে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, যেটা ঘটছেও মাঝে সাথে, তার দায় কে নেবে? এই প্রশ্ন তো কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা বিটি রোডের পরিস্থিতি দেখলেন, এবার আপনাদের দেখাবো আমরা নীলগঞ্জ রোড, আরেক বিটি রোডের বিকল্প রাস্তা, সোদপুর থেকে ডানলপ চলে যাওয়া যাবে যে বিকল্প রাস্তা, সেই রাস্তার কী পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের বিকল্প রাস্তা নীলগঞ্জ রোডের ওপর। নীলগঞ্জ রোড একটা ঐতিহাসিক রাস্তা, সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এখন ঐতিহাসিক হয়ে পড়েছে এই কারণে যে এই রাস্তার ওপর রয়েছে একাধিক কলেজ, একাধিক কলেজ। পানিহাটির পৌরসভা গর্ব করে তার লিস্টে 15-16টি কলেজের একটা ইতিহাস দেখায়, সেই তাদের মধ্যে এই কলেজগুলো অন্যতম, একাধিক কলেজ। পাশাপাশি প্রচুর আবাসন তৈরি হয়েছে নীলগঞ্জ রোডের ওপর, যেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু শ্যামলবাবুকে বলবো যে দেখুন, এখন 5টা বেজে গেছে, এখন 5টা 55, 6টা, আলো জ্বলছে না, আলো জ্বলছে না।
এইবার দেখুন রাত্রিবেলার অবস্থা কী হয়েছে, এবার দেখুন রাত্রিবেলার কী অবস্থা এই নীলগঞ্জ রোডের। যতটুকু আলো দেখছেন ততটুকু আলো কিন্তু গাড়ির হেডলাইট অথবা আশেপাশের দোকান, সেই দোকানগুলো যতক্ষণ খোলা থাকে ততক্ষণ রাস্তায় আলো থাকে, এবং আলো যেই মানে তার দোকানগুলো বন্ধ হয়ে যায় সেই আলোগুলোও বন্ধ হয়ে যায় এবং রাস্তাটা কিন্তু একেবারে অন্ধকার হয়ে যায়। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ডাকব্যাক কোম্পানি, যেটা অধুনা লুপ্ত, অধুনা নেই, কিন্তু ডাকব্যাক কোম্পানির পাশে আপনারা জানেন যে একেবারে ভাগাড় তৈরি করা হয়েছে, একটা ছোটোখাটো সমস্যা রয়েছে, পানিহাটি পৌরসভার জঞ্জাল সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই সমস্যা এখানে ভাগাড় তৈরি হয়েছে। এ বিষয়ে আজকের আমাদের এপিসোড নয়, কিন্তু এখানেও কোনো আলো নেই। যতটুকু আলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাকব্যাক কোম্পানির যে এখন যেখানে বড় বড় গোডাউন তৈরি হয়েছে সেই গোডাউনের আলোতে রাস্তায় যতটুকু আলো দেখতে পাচ্ছেন ততটুকু আলো। এই ভাগার ভাঙা রাস্তা এই সমস্ত কিছু আমরা মানছি, কিন্তু কেন হচ্ছে না এই প্রশ্ন সমগ্র নীলগঞ্জ রোড আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে এগোচ্ছি নীলগঞ্জ রোড ধরে, অন্ধকার ধরেই এগোচ্ছি। যতটুকু আলো দেখছেন আপনারা নিজেরাই বুঝছেন সেগুলো আশেপাশের দোকানদারদের লাগানো আলো, মানে দোকানগুলো বন্ধ হয়ে গেলে রাস্তা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। কিন্তু কেন হচ্ছে না এই প্রশ্নটা বারবার উঠে আসছে, যখন ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী কথা দিয়ে গেলেন যে আমাদের পানিহাটির জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পৌরসভা সূত্রে জানানো হয়েছে সেই 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে, অচিরেই এসে পৌঁছবে। পাশাপাশি এই তথ্যটাও উঠে আসছে যে এর আগে যে কাজটা হয়েছিল সেই কাজের বিলে প্রচুর গরমিল থাকায় সেই বিল নিয়েও একটা গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোল মিটবে, নতুন টেন্ডার হবে, নতুন টাকা 2-1 দিনের মধ্যে এসে যাবে শোনা গেল পৌরসভার মারফত। তবু আমরা হাল ছাড়তে রাজি নই, আমরা মনে করি যে অচিরেই এই সমস্যাটা মিটবে। পানিহাটির অলিগলি রাত হলে দুষ্কৃতীদের আকড়া হয়ে উঠবে না, আলো থাকবে, সাধারণ মানুষ নিশ্চিন্তে সেই রাস্তা ধরে হেঁটে গাড়িতে বা যেভাবে হোক চলাফেরা করতে পারবেন, নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন যাতে রাস্তায় আলো থাকে। সেই দিন কবে আসবে আমরা জানি না। আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে বিটি রোডের একেবারে যেটাকে বলা হয় গির্জা, গির্জার থেকে ট্রাফিক মোড়, যে অবস্থায় আপনাদের গত 1 মাস আগে দেখিয়েছিলাম অন্ধকার, সেরকম অন্ধকার। পাশাপাশি আপনাদের দেখালাম নীলগঞ্জ রোড, বিটি রোডের যে প্যারালাল রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাস্তা, সেই রাস্তার কি হাল, যে রাস্তার ওপর একাধিক স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে, সেই রাস্তা একটু রাত হলে বা সন্ধ্যার পর থেকে কি পরিস্থিতি হয়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিটি রোডেরই আগরপাড়ার থেকে শুরু করে আপনার কামারহাটি এর মধ্যবর্তী অঞ্চলে, এই অঞ্চলেও একাধিক বড় বড় স্কুল রয়েছে, কারখানা রয়েছে। একটু রাত হলে, এখন দিনের বেলা আপনারা দেখছেন রাস্তা দিয়ে একাধিক গাড়ি যাচ্ছে, একটু রাত হলে এই রাস্তার কী অবস্থা হয় সেটাও আপনারা দেখুন। দেখুন যে রাত্রিবেলা এই অঞ্চলটা যেহেতু বিটি রোডের আগরপাড়ার থেকে শুরু করে কামারহাটি পর্যন্ত এই অঞ্চলে খুব একটা দোকানপাট নেই, বড় বড় শপিং মল নেই একটা দুটো ছাড়া, এবং কোনো সেইভাবে আপনার বড় কোনো সংস্থা নেই, যার ফলে তাদের আলোয় যে আলোকিত, অর্থাৎ বিটি রোডের অন্য অংশে আমরা দেখেছিলাম যে দোকানের আলোয় রাস্তা আলোকিত হয়ে রয়েছে, এখানে কিন্তু তারও কোনো উপায় নেই, রাস্তা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই ঘুটঘুটে অন্ধকার রাস্তা ধরেই কিন্তু সাধারণ মানুষের যাতায়াত, এবং প্রচুর মানুষ আছেন যারা সাইকেলে করে বা হেঁটে এই রাস্তা ধরে যাতায়াত করেন। থার্ড লেন চালু হলেও সেই থার্ড লেনের পরিস্থিতি ভালো নয়, সুতরাং মানুষ চেষ্টা করে বিটি রোডের ধার দিয়ে যেতে, এবং সবচেয়ে বিপজ্জনক যে জায়গাটা সেটা হলো কামারহাটি ফায়ার স্টেশনের উল্টো দিকের যে কাট আউট, সেই জায়গাটাতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তা সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 6 মাসের ওপর হয়ে গেল এই রাস্তা অন্ধকারে ডুবে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের আলোয় কামারহাটি ফায়ার স্টেশন, সেই ফায়ার স্টেশন, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং
ঠিক এইখানেই একাধিক দুর্ঘটনা প্রায় দিন ঘটে চলে। একটু রাত হয়ে গেলেই যে কী পরিস্থিতি তৈরি হবে সেটাও আপনারা দেখছেন, দেখলেন এতক্ষণ ধরে। আমরা খবর নিয়েছি, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ বলেছে যে সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে যে এই অঞ্চলটা পানিহাটি পৌরসভার মধ্যে পড়ে, পানিহাটি পৌরসভার সঙ্গে পুলিশের কথা হয়েছে, কিন্তু ব্যবস্থা কী হয়েছে সেটাই তো আমরা জানতে চাই। পৌরসভা সূত্রে জানা গেছে যে অতীতে যে রাস্তায় লাইটের কাজ হয়েছিল, পৌরসভা জুড়ে যে রাস্তার লাইটের কাজ হয়েছিল, তার বিল এখনো পর্যন্ত পৌরসভার যিনি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছেন তিনি সই করেননি। আবার সূত্র জানান দিচ্ছে যে সেই বিলে বিস্তর ফাঁড়াক রয়েছে, বিস্তর অন্যথা রয়েছে, সেই কারণেই নাকি সেই বিল সই করা যাচ্ছে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা জানি না। আমরা এটাই জানি যে গত 15 জুন পানিহাটি পৌরসভায় আমাদের রাজ্যের পুরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম তিনি এসে কথা দিয়ে গেছিলেন যে অতি দ্রুত পানিহাটির যে অন্ধকার পরিস্থিতি, বিটি রোড, নীলগঞ্জ রোড, পাড়ার ভেতরের রাস্তা, সমস্ত রাস্তার লাইটগুলো অন্ততপক্ষে ঠিক হয়ে যাবে, যে কারণে তিনি 3 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, সেই টাকা পৌঁছেছে পৌরসভায়, সেই টাকা বরাদ্দ হয়েছে পৌরসভায়, সেই খবরও আমাদের কাছে আছে। কিন্তু বাস্তবে কী হচ্ছে, বাস্তবে কি এই লাইটগুলো জ্বলছে? আপনারা এতক্ষণ ধরে সেই ভিডিওটা দেখলেন, জ্বলছে না। আমরা চাইব যত দ্রুত সম্ভব বিপজ্জনক পরিস্থিতির থেকে মানুষকে মুক্তি দিতে। এখন তো বন্দুক পিস্তল, মানে যাকে বলা হয় মুড়িমুড়কির মতন ব্যবহার হচ্ছে, পুলিশ বলছে এই অন্ধকার রাস্তায় যে কোনো মুহূর্তে যে কেউ আক্রান্ত হতে পারেন, দিনের আলোতেই যদি এই পিটি রোডের ওপর আক্রান্ত হতে পারেন ব্যবসায়ীরা, তাহলে রাতের অন্ধকারে তো তারা খুনি হতে পারে। সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বদলটাই আমরা চাইছি এবং সেটা যত দ্রুত সম্ভব সেটা আমরা চাইছি। এবং আমরা আশা করি পানিহাটি পৌরসভা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার থেকে পানিহাটিবাসী সহ এই রাস্তা ধরে চলা মানুষ, যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, তাদেরকে মুক্তি দেবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 News, BT Road, আগরপাড়া।